হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে কি হবে এবার? আমরা যাচ্ছি হচ্ছিলো, এখন হচ্ছিলো বাজে কটা বাজে? এখন এখন বাজে 6:10। আজকে 31st August, 6:10 বাজে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হলো ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজা কেন যাচ্ছি? এই তো আমার ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে iPhone X। এবার এই ফোনটার হালটা এই রকম হয়ে গেছে, মানে হাত থেকে পড়ে আজকেই এটা হয়েছে। ফার্স্টে এই যে সরু দাগটা দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল, বাট এই যে মোটা মোটা দুটো দাগ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলো নতুন হয়েছে। তো আজকেই এই ফোনে আমার লাস্ট, মানে এই ফোনটা লাস্ট দেখব, বিকজ নতুন কিছু আসতে চলেছে। জানি না কি ফোন নেব, আইফোনই নেব, বাট কোন রেঞ্জের নেব বা কি নেব সেটা এখনো ডিসাইডেড না। তো যাচ্ছি, দেখি, সেখানে দেখব, চয়েস করব, তারপর যেটা পছন্দ হবে সেটাই নেব। তো অ্যাকচুয়ালি এই ফোনটার একটা স্টোরি আছে ছোট। আমি যখন মানে হার্বাল লাইফ নিউট্রিশনে ফার্স্ট আসি, তার কিছুদিন পরই এই ফোনটা আমার কেনা। অলমোস্ট 4 বছর, হ্যাঁ 4 বছর হয়ে গেছে এই ফোনটার, আমার 4 বছর হয়ে গেছে iPhone X-এর। চেঞ্জ করতে হচ্ছে, সেটা একটু খারাপ লাগছে। যাই হোক, এখন আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি, ডায়মন্ড প্লাজাতে দেখব মানে কোথায় ভালো, মানে রিলায়েন্সে যাব নয়তো বা আইফোনের শোরুম আছে সেখানে যাব, যেখানে বেটার অপশন আছে সেখানেই যাব, সব দিক থেকে যেটা বেটার মনে হবে সেটাই মানে কিনবো। তো অবশ্যই আমি দেখাবো কোনটা কিনছি, কিভাবে কিনছি সবকিছু, কোন স্টোর থেকে কিনছি, A to Z কিন্তু আমি শেয়ার করব। তো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজায়, দেখি এখন কোথায় ঢোকাল। হ্যালো এভরিওয়ান, এখন আছি ডায়মন্ড প্লাজা রিলায়েন্সে। তো চলে এসেছি, কাল বেরিয়েছিলাম যে ডায়মন্ড প্লাজা থেকে মোবাইল নিতে, বাট কালকে কোনোভাবেই হচ্ছিল না। কেন হচ্ছিল না আমি পরে বলছি ব্যাপারে। তো কালকে আবার বাড়িতে চলে গিয়েছিলাম, খুব মন খারাপ হয়েছিল কারণ ইনস্ট্যান্ট আমার ফোন দরকার ছিল। তো খুব মন খারাপ, তো আমরা চলে এসেছি বাড়িতে। আমি এতক্ষণ কোনো ব্লগ করি, এই তো চলে এসেছি। তো আমাদের ডিনারও কমপ্লিট, আমরা শেক খেয়ে নিয়েছি, আমাদের দুজনের ডিনারও কমপ্লিট, আমরা দুজনেই শেক খেয়ে নিয়েছি রাস্তায়। তো জানা মানে কেন কিছু করতে পারিনি সেগুলো বলবো, মানে ব্লগ কেন করতে পারিনি। আর হাতে দুটো হাতেই জিনিস আছে, এই হাতে আর এই হাতেও একটা পলি ব্যাগ আছে। তো যাই হোক, আমি সব দেখাচ্ছি, আর কেন মানে আমি সব দেখাচ্ছি ঢুকেই। এখন 9:30 হয়ে গেছে, তো দেখেই বোঝা যাচ্ছে অনেক টায়ার্ড আছি, কারণ আমাদের একটু আগে, মানে আমাদের 6টার সময় একটা যোগা সেশন ছিল, তার আগে একটু বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম বলছি, তো আবার যোগা সেশন কমপ্লিট করার পর আবার বেরিয়েছিলাম আমরা। তো আমরা দুজনে রাস্তাতেই মানে শেক খেয়ে নিয়েছি, এই তো আমার শেক, আমি একটুখানি আছে এখনও। তো এবার হচ্ছে হলো, মানে আমি গতকালের ভিডিও দিয়েছি যে গতকাল আমি বেরিয়েছিলাম ফোন কেনার জন্য, বাট ফোন কিনতে পারিনি, আমার ফেসটা পুরো কালো হয়ে আছে বিকজ বাইকে করে গিয়েছি। আমি বলছি কেন বাইকে করে গিয়েছি। তো মানে কাল আমরা ডায়মন্ড প্লাজা গিয়েছিলাম, বাট ফোন আমি পাইনি, আমি যেটা নেব সেটা আমি পাইনি। অ্যাকচুয়ালি কাল কি হয়েছে, কাল আমার হাত থেকে ফোনটা পড়ে ভেঙে গেছে, তো ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে। তো ইনস্ট্যান্ট আমার ফোন দরকার, বিকজ আমি যেই প্রফেশনে আছি সারাক্ষণ আমাকে ফোন নিয়েই থাকতে হয়, ফোন কলিং বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, সব কিছু। তো আমি কারোর সাথে কানেক্ট হতে পারছিলাম না, তো ইনস্ট্যান্ট আমার ফোন দরকার ছিল। তখনই আমি ডায়মন্ড প্লাজা গিয়েছিলাম ফোন কিনবো বলে, বাট সেখানে যেয়ে দেখি, তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, মানে সুব্রতর প্ল্যান ছিল যে আমাকে iPhone 12 Pro Max কিনে দেবে, ঠিক আছে, বাট সেইটা অ্যাভেলেবেল নেই কোনো জায়গায়, কোনো স্টোরে অ্যাভেলেবেল নেই। তো তারপর আমাকে বাধ্য হয়ে আজকে আবার বেরোতে হয়েছে, তো ওটা অনেক জায়গায় দেখেছি কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই, প্লাস অনলাইনে দেখেছি সেটাতেও অ্যাভেলেবেল নেই।
তাই বাধ্য হয়ে আবার আমাকে আজকে বেরোতে হলো। দুপুরবেলা খেয়ে দিয়েই আমরা দুজন বেরিয়ে গিয়েছিলাম, গাড়ি করেই বেরিয়েছিলাম। তো তখন ডায়মন্ড প্লাজা থেকে যেটা সুব্রতর মোবাইল iPhone 11 সেটাই আমি নিয়ে নিয়েছি। তো বলেছি যে মানে আমাদেরই একটা ডিসিশন যে না, এক দেড় বছর পর বা দু বছর পর যখন যেটা লেটেস্ট মডেল হবে সেটা নিয়ে নেব। তো এখন আমি এটা দিয়ে চালাই, বিকজ আমার এখন ইনস্ট্যান্ট একটা ফোন দরকার। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, তারপর আমাদের এক্সারসাইজ সেশন হলো, তারপর আমরা গেলাম বারাসাত। বারাসাতে অ্যাকচুয়ালি আগের দিন কিছু বাসন কিনেছিলাম, সেখানে একটা বাসন ফুটো বেরিয়েছে, কাঁসার একটা গ্লাস ফুটো বেরিয়েছে, সেটা এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম, বাট সেই দোকান অফ, মানে দোকান বন্ধ, তো আমি মানে এক্সচেঞ্জ করতে পারিনি। তো আমি আরও কিছু বাসন নিয়ে চলে এসেছি, তো আমি ওটা ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। বাসন নিয়ে এসেছি, ঘি নিয়ে এসেছি, কারণ সামনে রাধা অষ্টমী আছে, বা নিরামিষ মানে আমাদের নিজেদের খাওয়ার জন্য প্লাস ভগবানকে দেওয়ার জন্য ঘি নিয়ে এসেছি বারাসাত থেকে। তো আমি সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। হলো কিছু জিনিস রাখার জন্য এই দুটো জিনিস নিয়ে এসেছি, আর এই তো একটা কাঁসার প্লেট নিয়ে এসেছি, কাঁসা না সরি এটা পিতলের প্লেট, আর এই তো এই পিতলের চারটে বাটি নিয়ে এসেছি ভোগ দেওয়ার জন্য। ভোগ দেওয়ার জন্য লাগে এগুলো, পিতলের চারটে বাটি নিয়ে এসেছি। আরও অনেক কিছু আছে, ছোটো ছোটো আরও অনেক কিছু আছে। এই তো এইটা, এটার একটা সুন্দর ঢাকনা আছে, সুন্দর একটা ঢাকনা আছে এটার। আর এই একটা বড় একটা বাসন নিয়ে এসেছি, একটা খুন্তি নিয়ে এসেছি, আমার কাছে অলরেডি একটা খুন্তি আছে, বাট আমি আরেকটা নিয়ে এসেছি। আর এই ঘিটা নিয়ে এসেছি বারাসাতের প্রপ মানে একদম ফেমাস একটা দোকানের, মানে সেই ঘিটা নিয়ে এসেছি, তো ঘিটা খুব টেস্টি হয়। এই তো একটা ছাটনি নিয়ে এসেছি। আর এইটাই শপিং ছিল, বিকজ কাঁসার দোকানটা একেবারে মানে বন্ধ পাওয়াতে একটু মন খারাপ হয়ে গেছে, যে আমাকে আমি আর যাবো না হয়তো বা সুব্রত। আর একটা জিনিস আমি সবাইকে দেখাতে ভুলে গেছি, আমার নিউ ফোন। এই তো আমার নিউ ফোন, এটা হচ্ছিলো সুব্রত সেম ফোনই আছে, এটা হচ্ছে iPhone 11। তো এটা সুব্রত সেম ফোনই আছে, বাট সুব্রত হচ্ছে হলো এটা ব্ল্যাক কালারের, মানে পেছনটা হচ্ছে ব্ল্যাক আর আমি হোয়াইট কালার নিয়েছি। তো দুজনের সেম ফোন এখন, তো আমি হয়তো বা কিছুদিন পর আবার চেঞ্জ করব ফোন। আগের ফোনটা চার থেকে সাড়ে চার বছর চালিয়েছি iPhone X, বাট এটা ইচ্ছে আছে এক দেড় বছরের মধ্যে চেঞ্জ করার। তো দেখি কি হয়। তো সবাই জানাবেন যে আজকে আমার নতুন মোবাইল কেনার যে ব্লগটা কেমন লাগলো। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।